মোর আহ্বানটো হল যে সরকারখনে বাহিরত চলি থকা যাক আন্দোলন সেই আন্দোলনবিলাকৰ প্ৰতি মন দিয়া উচিত। মুখ্যমন্ত্রীয়ে সদায় আন্দোলনক নাকচ কৰিব খোজে, কিন্তু এতিয়া আপোনালোকে জানে যে সচলত ইটোৰ পিছত সিটো আন্দোলন চলি আছে। সচলত বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল আর রাইজে বিভিন্ন ধরনের প্রতিবাদ সাব্যস্ত করে আছে। বিশেষক এটা আন্দোলন আমি ধারাবাহিকভাবে চলি থাকা দেখি, এই হল শিলহাকুর উচ্ছেদিত রাইজর আন্দোলন। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মানে পার্শ্বনীলিও এই কথাটা জানাইছিল যে শিলহাকুত খিলঞ্জিয়া মানুষবিলাক উচ্ছেদ করা হয়েছে, আর 100% খিলঞ্জিয়া, খিলঞ্জিয়ার সর্দার বলে কয় নিজকে, নিজকে খিলঞ্জিয়ার লিডার বলে কয়। খিলঞ্জিয়ার লিডারবিলাকে খিলঞ্জিয়া মানুষক উচ্ছেদ করেছে শিলহাকু, আর শিলহাকুর সেই খিলঞ্জিয়া মানুষক উচ্ছেদ করার পশ এতালে কাকো পুনের সংস্থাপন আর বেশিরভাগ মানুষক এতালে ক্ষতিপূরণ দিয়া নাই। আপনার যদি মানে তথ্যখিন দিও, এই বিজেপি সরকারে 2022 চনের 13 মেত 160 ঘর মানুষক উচ্ছেদ করেছিল শিলহাকু, তারপর 27-28 ফেব্রুয়ারি আর 1-2 মার্চত 2023ত 648 ঘর মানুষক শিলহাকু উচ্ছেদ করেছিল। 1-5 সেপ্টেম্বর 2023ত আকো 392 ঘর মানুষক উচ্ছেদ করেছিল, আর 21 ফেব্রুয়ারি 2024ত আরও 3টা ঘর সর্বমুঠ 1203টা পরিয়ালক উচ্ছেদ করেছে। আর এই 1203টা পরিয়ালর 100% মানুষে খিলঞ্জিয়া মানুষ, 100% মানুষে খিলঞ্জিয়া, আর এই মানুষবিলাক কোনো জাননী নিদিয়াকৈ উচ্ছেদ করা হয়েছে। কৈছে যে নহয় ওয়াটার বডিজ এক্ট, দ্য গুয়াহাটি ওয়াটার বডিজ প্রিজার্ভেশন এন্ড কনজারভেশন এক্ট 2008 আছে, সেই কারণে উচ্ছেদ করেছে। অথচ ইয়ার বেশিরভাগ মানুষে এই আইনখন 2008 চনত এই আইনখন প্রণয়ন হওয়ার আগরপরা বসবাস করে থাকা মানুষ হয়। গতি খিলঞ্জিয়ার সর্দার বলে নিজকে ঘোষণা করে থাকা অনবরতে হিমন্ত বিশ্ব শর্মা আর সরকারখনক আমি দাবি উত্থাপন করেছো যে শিলহাকুত থাকা প্রত্যেকটা খিলঞ্জিয়া পরিয়ালক অনতিবিলম্বে বিকল্প সংস্থাপন দিয়া হোক, শিলহাকুত থাকা উচ্ছেদ করা প্রত্যেকটা পরিয়ালক ক্ষতিপূরণ দিয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আর মুখ্যমন্ত্রী মোক ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিছিল, ব্যক্তিগতভাবে যে শিলহাকুর প্রত্যেকটা পরিয়ালক ক্ষতিপূরণ দিয়া হব, আর তার কারণে এখন বৈঠক নিজে আয়োজন করব, আর সেই বৈঠক আয়োজন করে সেই মানুষবিলাক ক্ষতিপূরণ নহলে বা অন্যথাত বিকল্প সংস্থাপন তার ব্যবস্থা করব বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। কিন্তু খিলঞ্জিয়ার সর্দার বলে ঘোষণা করে থাকা এই মুখ্যমন্ত্রীজনে খিলঞ্জিয়া 1209 ঘর মানুষক উচ্ছেদ করার পাছতো এতিয়ালৈকে এই খিলঞ্জিয়া পরিয়ালবিলাক ক্ষতিপূরণ নিদিয়া বা পুনের সংস্থাপন নিদিয়াটো এটা অপরাধ, আর অতি সোনকালে মুখ্যমন্ত্রীক আমি এই খিলঞ্জিয়া পরিয়ালবিলাক ক্ষতিপূরণ দিবলৈ আর বিকল্প সংস্থাপন দিবর কারণে রাইজর দলের তরফরা দাবি উত্থাপন করেছো। আজি মই জিরো আওয়ার শিলহাকুর এই প্রশ্নটা উত্থাপন করেছিল, কিন্তু এটু আহিছে না নাই মই নাজানো এতিয়ালৈকে। জিরো আওয়ারত যদি এই বিষয়টি উত্থাপন হয় ডেফিনেটলি সরকারক আজি ধরা হব, আর যদি জিরো আওয়ারত এই প্রশ্নটা উত্থাপন নহয়ও ভবিষ্যতে পুনের শিলহাকুর এই প্রসঙ্গ উত্থাপন করবলে চেষ্টা করা হবে।